আজকে সারা পৃথিবীতে সকল দেশে বলতেছে আপনারা ঘরে অবস্থান করুন। সব দেশে সব ভাষাভাষী সবারই একই কথা, সকল দেশে সরকারের একই অর্ডার যে আপনারা সবাই ঘরে অবস্থান করুন, আপনারা ঘর থেকে বেরিয়ে যাবেন না, আপনার নিজের স্বাস্থ্য নিজে খেয়াল করুন, নিজে এইভাবে চলুন ওইভাবে করুন, সকল দেশে একই কথা বলতেছে, সকল দেশে সরকার রাষ্ট্রপ্রধান একই কথা বলে যাচ্ছে যে ভাইরাস আজকে সবাইকে একমত বানাতেছে, যে ভাইরাস মানুষের জীবনের যে এক একজন এক এক মতের, এক একজন এক এক ভাষার, এক একজন এক এক ধর্মের, কিন্তু আজকে এই ভাইরাস সবাইকে এক রাস্তায় নিয়ে এসেছে। পৃথিবীর সব দেশে যত সরকার আছে সব দেশের সরকাররা একই কথাই বলতেছে, সবাই বলতেছে আপনারা ঘরে অবস্থান করুন, আপনারা দূরত্ব বজায় রাখুন, আপনারা কোথাও জনসমাবেশ করবেন না, দূরত্ব বজায় রাখুন। সরকার বারবার একই কথা বলতেছে, বলতেছে আপনারা এখন কোনো রেল স্টেশনে যাবেন না, কোনো বাস স্টেশনে, এয়ারপোর্টে এখন যাবেন না, আপনারা সেটা থেকে সতর্ক থাকুন। আজকে এই পরিস্থিতি, এই করোনা ভাইরাসের আক্রমণ আমাদেরকে এমন কিছু শিক্ষা দিতেছে যে শিক্ষাগুলো অতীতে কেউ জীবনে কোনো দিন পায় নাই। এখন সারা পৃথিবীতে মানুষ যেভাবে ঘরে অবস্থান করতেছে, যে অতীতে কোনো দিন এরকম কোনো মানুষ ঘরে অবস্থান করে নাই, এই সর্বপ্রথম আজকে 2020 সালে মানুষ আজকে ঘরে অবস্থান করতেছে। অনেক বয়স্ক লোক আছে যাদের বয়স 100 বছরের কাছাকাছি, তারা বলতেছে তাদের জীবনে এমন কোনো ঘটনা তারা শুনে নাই, তাদের জীবনে এমন কোনো ঘটনা হয় নাই যে এইভাবে ঘরে অবস্থান করতে হবে, বাহিরে যেতে পারবে না, একটা মাত্র ভাইরাস যা শ্বাসকে কেউ কখনো মাইক্রোস্কোপ ছাড়া বা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কেউ কোনো দিন তা দেখতে পারে না। আজকে এই ভাইরাস আমাদেরকে এমন কিছু শিক্ষা দিতেছে যে এক একজনকে এক একভাবে শিক্ষা দিতেছে, যে যেই রকম তাকে ওই রকমই শিক্ষা দিতেছে যে এই ভাইরাসটা আসলে কি করতে পারে। আসলে এই ভাইরাসটা উপরালারে দেওয়া একটা পরীক্ষা, যে মানুষকে জ্ঞান দেওয়ার জন্যে, মানুষের ভিতরে কিছু জ্ঞান অর্জনের জন্য এই ভাইরাসটা আজকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিতেছে। যে আজকে পর্যন্ত এত সাধনা করতেছে, এত কষ্ট করতেছে অনেক বৈজ্ঞানিক ডাক্তারেরা, তারা আজ পর্যন্ত তার প্রতিষেধক বের করতে পারে নাই, চেষ্টা করতেছে এক একজন শুধুমাত্র কিছু কন্ট্রোল করার জন্য কিছু মাত্র ওষুধ বাহির করেছে, কিন্তু কাজ পর্যন্ত এই ভাইরাসকে কীভাবে একেবারে নির্মূল করা যায়, দমন করা যায়, সে ওষুধ আজ পর্যন্ত তারা আবিষ্কার করতে পারেনি। সত্য মিথ্যা বলা সবচেয়ে বড় কষ্ট, বলা হচ্ছে চায়নায় এই ভাইরাসটি বানিয়েছে, সেটা মানুষ এবং জানোয়ারের থেকে তারা এখন দুই ভাইরাসকে মিলে তারা কৃত্রিম এই ভাইরাসটি বানিয়েছে মানুষকে ধ্বংস করার জন্য। কিন্তু এখন তো ওই ভাইরাসটি আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আজকে হাজার হাজার লোক মারা যাচ্ছে, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, দৈনিকই মৃত্যুর সংখ্যা বাড়তেছে, আক্রান্ত লোকের সংখ্যা বাড়তেছে, কমের কোনো খবরাখবর নাই, চিকিৎসা চলতেছে। আজকে এই ভাইরাস এমন কিছু শিক্ষা দেয় যে মানুষ আজকে বন্ধু বন্ধুর মৃত্যুতে আজকে যাচ্ছে না, কারণ বন্ধুকে করোনা ভাইরাসে আক্রমণ করে সে বন্ধুটি মারা গেছে, আজকে আরেক বন্ধু তাকে দেখতে যাচ্ছে না, এক ভাই আরেক ভাইকে দেখতে যাচ্ছে না, মা তার সন্তানকে দেখতে পাচ্ছে না, সন্তান মাকে দেখতে পাচ্ছে না, অনেক দূরে দূরে যাচ্ছে। এমনও শোনা যাচ্ছে যে করোনা আক্রান্ত ওক লোক আজকে মারা গেছে, কিন্তু তা দাফন করতে কেউ আসতেছে না, সবাই ভয়ে আতঙ্ক। এই ভাইরাস নিয়ে আমাদেরকে অনেক শিক্ষা দেয় যে আমাদের মধ্যে অনেক অহংকার আমাদের মধ্যে একসময় ছিল, যে আমরা অহংকারের কারণে আমরা কখনো মানুষকে মানুষ বলে পরিচয় করতাম না, আমরা ছোট বড় কাউকে কখনো ইজ্জত দিতাম না, যে ছোট বলে অনেক সময় গরিব বলে আমরা অনেককে ধাক্কা দিতাম, অনেককে ঘৃণা করতাম। আজকে সেটা আমাদেরকে শিক্ষা দিতেছে যে আসলে দুনিয়া কিছুই না, যাকে একবার করোনা ভাইরাস আক্রমণ করেছে শুধু সেই বলতে পারবে কষ্টটা কীরকম, এক তারাই অনুভব করতে পারবে, যাকে আক্রমণ করে নাই সেও কিছুটা বলতে পারবে যে আসলে এখন করোনা ভাইরাসের এই যে কী অবস্থা, মানুষের জীবনে কতগুলো শিক্ষা দিতে পারে। মানুষ আজকে করোনা ভাইরাসের আক্রমণের ভয়ে মানুষ ঘরে অবস্থান করতেছে,
মানুষ আজকে বাজারে পর্যন্ত যাইতে ভয় পাইতেছে। আজকে এদিক সেদিক ঘুরার জন্য মানুষের সময় পাচ্ছে কিন্তু যাইতে পারতেছে না, কারণ মানুষ এখন ভয় করতেছে, মানুষ মৃত্যুকে এত ভয় করতেছে। সামান্য একটা ভাইরাস যা শোষক, যা খালি চোখে দেখা যায় না, এমন একটা ভাইরাস আজকে আমাদের জীবনে কত শিক্ষা দিতে দিয়েছে, কত শিক্ষা যে আমাদের বাকি রয়েছে, সেটা যতদিন পর্যন্ত প্রতিষেধক বের না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে নতুন নতুন শিক্ষা দিবে এই ভাইরাস, আমাদের জীবনের অনেক পরিবর্তন করে দেবে। উপরওয়ালা এই ভাইরাসটি দিয়ে আমাদের অনেক জ্ঞানকে পরিবর্তন করে দিচ্ছে। যে আমাদের সমাজে অনেক রকমের বড় বড় ব্যবসায়ী আছে, যারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তারা যা ইচ্ছা তা করতে পারতো, অনেক জীবন সঙ্গী তারা টাকার বিনিময়ে পরিবর্তন করতে পারতো। আজকে এই করোনা ভাইরাসের কারণে আজকে তারা টের করতে পারতেছে যে আজকে তার কাছে টাকা আছে, আজকে সে ইচ্ছে করলে আজকে সে যায় না, সে আজকে জীবন সঙ্গী আর পরিবর্তন এখন আর করে না। যে টাকার বিনিময়ে এক সময় তারা ক্ষণিকের জন্য তারা জীবন সঙ্গী পরিবর্তন করে নিত, কিন্তু আজকে তারা নিজেরা দূরে দূরে রয়েছে, কারণ তারা আজকে মৃত্যুকে ভয় করে। এই করোনা ভাইরাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। যেমন ডাক্তার আছে, যে ডাক্তার মানুষকে চিকিৎসা করে সুস্থ করেছে, সেই ডাক্তার পর্যন্ত আজকে করোনা ভাইরাস করোনা ভাইরাসের আক্রমণ আজকে সেও দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে। তাহলে এই করোনা ভাইরাসটা আসলে কী শিক্ষা দিচ্ছে আমাদেরকে? এই দুনিয়ায় অনেক কঠিন, যে এই দুনিয়াতে আজকে এই ভাইরাসটা আমাদেরকে অনেক পরিবর্তন করে দিচ্ছে। আজকে কেউ বলতে পারেন আমি অমুক বংশের, আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমি ইচ্ছে করলে সব কিছু করতে পারবো। আজকে তো কেউ মাথা উঠিয়ে এই কথা বলতে পারতেছে না যে আমি সব কিছু করতে পারবো, আমি সব কিছুর উদ্ভবে। যত ধার্মিক বড় বড় নেতা বলেন, বড় বড় শিল্পপতি কোটিপতি বলেন, বড় বড় ডাক্তার বলেন, যাই কিছু বলেন না কেন, আজকে সবাই স্তব্ধ হয়ে গেছে। আজকে সবার অহংকার কোথায় চলে গেছে? আজকে কেউ মাথাও তুলে কথা বলতে পারতেছে না, কারণ এই করোনা ভাইরাস আজকে সবাইকে শিক্ষা দিচ্ছে যে মানুষ যে যেটা নিয়ে অহংকার করত, যে আসলে অহংকার কিছু না, আজকে একটা ভাইরাসের কাছে পর্যন্ত সবাই পরাজিত। অনেক শিল্পপতি কোটিপতি সে ইচ্ছে করলেও সে বাঁচতে পারে, কিন্তু করোনা ভাইরাস তাকে রাখতেছে না, সেটা উপরওয়ালার ইচ্ছে। সে ইচ্ছে করলে তো টাকা দিয়ে সব কিছু করতে পারে, কিন্তু আজকে কেন কেন পারতেছে না? এ করোনা ভাইরাস আমাদেরকে এমন কিছু শিক্ষা দেয় যে আমরা আজকে জীবিত থেকেও মৃত। আমরা আজকে ইচ্ছে করলে আর সব কিছু করতে পারি না আগের মতো। আজকে আমরা একজনের সাথে আরেকজন হাতে হাত মিলাতে পর্যন্ত আমরা ভয় করি করোনা ভাইরাস যেন আমাকে আক্রমণ করতে না পারে। আমরা আজকে একজনের সাথে কথা বলার সময় আমরা মুখের মধ্যে মুখোশ লাগিয়ে, মাস্ক লাগিয়ে আমরা আজকে কথা বলি, কারণ আমরা ওর থেকে যেন কোনো ভাইরাস আমার মধ্যে না আসতে পারে। আজকে আমরা নতুন নতুন ভিডিও দেখতেছি, নতুন নতুন ডাক্তাররা কী বলতেছে, আমরা শুধু সেই হিসাবে আমরা চলতেছি, প্রচার করতেছি যে এইভাবে চলো তাহলে তোমাকে আক্রমণ করবে না। গরম পানি পান করো, গরম পানি দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করো, গরম পানি পান করো, খাবার গরম করে খাও, তারপর বলতেছে ঘরে অবস্থান করো, সবসময় সাবান দিয়ে গরম পানি দিয়ে হাত পরিষ্কার করো, 40 সেকেন্ড কোথায় বলতেছে 1 মিনিট ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার করো, যাতে করে হাতের মধ্যে কোনো ভাইরাস না থাকতে পারে। কত রকমের এক এক ডাক্তার এক এক রকমের কৌশল বের করতেছে, দিতেছে, একজন আরেকজন থেকে প্রচার করতেছে। এইভাবে আজকে মাসের পর মাস আজকে এইভাবে যাচ্ছে, প্রতিদিনে লোকের পরিমাণ দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ থেকে দ্বিগুণ হচ্ছে। এইভাবে করে এখন হাজার হাজার কত লক্ষ লোক যে মারা গেছে তার কোনো হিসাব নেই, আবার কত লক্ষ লোক যে মারা যাবে তারও কোনো হিসাব নেই। তাই আমরা যেন নিজেকে এত বেশি অহংকার আমরা নিজে না নিয়ে আসি। কারো কোটি টাকা আছে কিন্তু আজকে করোনা ভাইরাসের কাছে সেটা কিছুই না। কারো অনেক বড় অহংকার আছে কিন্তু আজকে করোনা ভাইরাসের কাছে কোনো অহংকার কোনো কাজে লাগে না। আজকের এই করোনা ভাইরাস আমাদেরকে এমন কিছু শিক্ষা দিতেছে যে শিক্ষাগুলো আমরা যদি আমাদের জীবনে কাজে লাগাইতে পারি তাহলে আমাদের জীবনটা অনেকটা হাসি খুশি হবে। আমরা আগে আমাদের পরিবারের সদস্যকে আমরা সময় দিতে পারতাম না, আমরা সময় দিতাম না, আমরা টাকা পয়সার জন্য, আমরা নিজেকে আনন্দ উপভোগ করার জন্য আমরা বিভিন্ন খারাপ জায়গায় যেতাম, বিভিন্ন ডিস্কো ড্যান্সার, বিভিন্ন খারাপ পল্লীতে আমরা যেতাম। আজকে আমাদের কয়টা শিক্ষা দিচ্ছে যে তুমি ওখানে যেও না।
আজকে কেউ ইচ্ছে করলেও সে যেতে পারে না, কারণ যেতে পারবে না এই কারণে, কারণ তার মৃত্যুর ভয় আছে, কারণ ওখানে গেলে তার করোনা ভাইরাস তাকে আক্রমণ করবে। সে আজকে ঘর থেকে বের হতে পর্যন্ত আজকে দ্বিধাবোধ করতেছে, কারণ যদি তাকে করোনা ভাইরাস আক্রমণ করে তাহলে তার যত সম্পদ আছে সবগুলো দিয়ে এ তাকে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। ডাক্তাররা এমনও বলতেছে আজকে যে আপনি অসুস্থ হলে আপনি ঘরে চিকিৎসা নেন, তারপর আপনি হসপিটালে যাইয়েন না, আপনি হসপিটালে যাওয়ার দরকার নেই, কারণ আপনার মধ্যে যদি দুইটা রোগ থাকে তাহলে আপনি হসপিটাল থেকে আর 8টা রোগ এনে আপনি 10টা রোগ একসাথে করবেন। তার চেয়ে বরঞ্চ আপনি যে এখন ঘরে যে অবস্থা আছেন, আপনি বিভিন্ন ফার্মেসি বা বিভিন্ন ডাক্তার থেকে বলে কিছু ওষুধ আনে ওটাই আপনি আপাতত গ্রহণ করেন, তারপর আপনি হসপিটালে যাবেন না, কারণ আপনার কাছে 20 টাকা আছে, 20 টাকার কী দাম হলো এখন বলুন? আপনার অনেক বংশ পরিচয় আছে, আপনার অনেক অহংকার আছে, আপনি অমুক বংশের লোক, আপনি অনেক গরিবকে অনেক সময় লাথি মারতেন, ভিখারিকে লাথি মারতেন, দূরে ঠেলে দিতেন, আজকে আপনার অহংকার কোথায় গেল? কেন আজকে পারতেছেন না আপনি? আজকে তো আপনি ভিখারিকে সে গলায় ধাক্কা দিয়ে তো আপনি রাস্তায় ফেলে দিতে পারছেন না, কারণ আপনারও তো ভয় হচ্ছে আমি ধাক্কা দিতে গেলে যদি তার ভিতরে করোনা ভাইরাস যদি আমার মধ্যে আক্রমণ করে তাহলে তো আমি মারা যাবো, আজকে কেন ধাক্কা দিতে পারতেছেন না? আজকে এক সময় তো আপনি মানুষকে অনেক আঘাত করতেন, আপনার অনেক শক্তি আছে, আপনি অনেক কিছু করতে পারেন, আজকে পারতেছেন না কেন? আজকে কেন আপনি আরেকজনকে আঘাত করার জন্য আপনি তার কাছে এগিয়ে যাইতে পারতেছেন না কেন? আগে আপনার কাছে ক্ষমতার অনেক জোর ছিল, আপনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু আজকে কি হলো? আজকে আপনি কেন আজকে ঘরে অবস্থান করতেছেন? কারণ আপনার তো ক্ষমতা, আপনার তো অনেক দল আছে, আপনার প্রশাসন আপনার হাতে আছে, কেন আপনি ঘরে অবস্থান করতেছেন? আপনি তো বেরিয়ে যেতে পারেন, কারণ আপনার প্রশাসন আছে, আপনার সব কিছু আছে, আপনি যত কিছু করুন আপনাকে পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনাকে কিছু করবে, কিন্তু আপনি আজকে কেন একটা ছোট একটা ভাইরাস যা খালি চোখে দেখা যায় না আপনি তাকে এত ভয় করতেছেন কেন আজকে? আপনি এই ভাইরাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় যে আজকে আমাদেরকে গায়ে শক্তি আছে কিন্তু আজকে আমরা ওই শক্তিকে কাজে লাগাইতে পারি না, আমাদের কাছে অনেক অর্থ আছে কিন্তু সে অর্থকে আমরা কাজে লাগাইতে পারি না, আমাদের অনেক জ্ঞান আছে কিন্তু আমরা আজকে ওই জ্ঞানকেও পর্যন্ত কাজে লাগাইতে পারি না, আজকে আমাদের বংশ অনেক উঁচু উঁচু বংশের আমাদের বড় বড় গলা আছে কেন আজকে সেটা পর্যন্ত আমরা ঠান্ডা হয়ে গেলাম কেন? এই করোনা ভাইরাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। এখন আপনারা যারা বর্তমানে একটু অভিনয় করে চলতেছেন, নাটক করে চলতেছেন, আপনারা একটু সোজা হয়ে যান, একটু ভালো হয়ে চলুন, একটু নিজেকে নিজে পর্দায় নিয়ে আসুন, যে ধর্মীয় জ্ঞান আপনি একটু অর্জন করুন। একসময় হয়তো আপনার রূপে গুণে, আপনার বংশ পরিচয়ে, হয়তো আপনার যোগ্যতা নিয়ে আপনি অনেক সময় অনেক খোলামেলা চলতেন, আজকে করোনা ভাইরাস আপনাকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে। এখনও যারা আগের মতোই চলতেছেন, করোনা ভাইরাসকে ভয় করতেছেন না, আমি করোনা ভাইরাসকে ভয় করার কথা বলতেছি না, যদি উপরওয়ালাকে যদি ভয় করে থাকেন তাহলে করোনা ভাইরাস আপনাকে কিছুই করতে পারবে না, কারণ করোনা ভাইরাস উপরওয়ালার দেওয়াই একটা নেয়ামত, উপরওয়ালা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই করোনা ভাইরাসকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যদি আমাদের জীবনের পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই করোনা ভাইরাস থেকে কিছু শিক্ষা নিতে হবে। এই করোনা ভাইরাস আজকে মানুষের জ্ঞানকে এত বেশি পরিবর্তন করে দিয়েছে যে আগামী হয়তো 100 বছর পর্যন্ত এই জ্ঞানটা যদি মানুষ কাজে লাগাইতে পারে তাহলে আগামীতে এর চেয়ে বড়ো ডেঞ্জারাস কোনো যদি ভাইরাসও যদি আসে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা খোলামেলা চলতাম, আমাদের অনেক কিছু আছে, আমরা ক্ষমতার উদ্ভবে যে আমার উপরে কেউ নাই, আজকে সেটা পর্যন্ত নাই, আজকে আমরা সবাই মাথা নত করে আছি, আজকে আমরা একজন আরেকজনকে উপদেশ দিচ্ছি ঘর থেকে না বেরোনোর জন্য, আজকে আমরা অনেক সময় আমরা থাকলেও আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু আজকে সেটাও পারতেছি না। আমরা অনেকের কাছে আজকে 20 কোটি টাকা আছে, সে ইচ্ছে করলে সে অনেক কিছু করতে পারে, দুনিয়াকে সে উল্টাইতে পারে কিন্তু আজকে সেও পারতেছে না, সে ইচ্ছে করলে সব কিছুই করতে পারে কিন্তু আজকে করতে পারতেছে না, শুধু একটি কারণে, কারণ আজকে সে অর্থের কাছে জিম্মি, সে অর্থের কাছে জিম্মি না, সে ভাইরাসের কাছে জিম্মি, সে ভাইরাসের কাছে, সে উপরওয়ালার কাছে আজকে জিম্মি, যে আজকে অনেক কোটিপতি মাথা না নামিয়ে রাখছে কিছুই করতে পারতেছে না। যারা উঁচু গলায় গলায় আগে আগে কথা বলতো, মানুষকে মানুষ বলে পরিচয় করতো না, আজকে তাদের পর্যন্ত মাথা অনেক নিচে নেমে গেছে। তাই আপনারা বর্তমানে এই করোনা ভাইরাসের
বর্তমানে যতক্ষণ পর্যন্ত প্রতিষেধক আবিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে যে অবস্থায় যেই দেশে আছেন না কেন, ওই দেশের সরকার আপনাকে যেইভাবে চলতে বলে আপনারা ওইভাবে চলুন, নিজের স্বাস্থ্যের প্রতি নিজে খেয়াল রাখুন। আর যারা বর্তমানে দেশে আছেন, পরিবার পরিজনের সাথে আছেন, পরিবার পরিজনকে আপনারা একটু সময় দিন, তাহলে আপনার অনেক কাজে লাগবে। হয়তো অতীতে আপনি অনেক সময় সময় দিতে পারেন নাই, আজকে সময়টা নিন। আজকে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের একটু খোঁজ খবর নিন, তাদের একটু দেখাশোনা করুন। আপনি হয়তো এখন সরাসরি যাওয়া সম্ভব না হলেও মোবাইলের মাধ্যমে তাদের সাথে একটু যোগাযোগ করুন। হয়তো এক সময় আপনি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলেন, কর্মে ব্যস্ত ছিলেন, আপনি খোঁজখবর নিতে পারেন নাই, এখন এই মুহূর্তে আপনি কিছু তাদের খবর নিন, তারা কি কেমন আছে, কোন অবস্থা আছে, একটু খবরাখবর নিন। কারণ বলা তো যায় না কোন সময় তো এখন কাকে করোনা ভাইরাস আক্রমণ করে, কোন সময় কে মারা যায় সেটা তো আর বলা যায় না। হয়তো এক সময় আপনি আফসোস করে আফসোস করতে করতে আপনি অনেক পাগলের মতন হয়ে যাবেন যে আমি তো ইচ্ছে করলে আমি এটা করতে পারতাম, আমি তো ইচ্ছে করলে আমি আমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারতাম, আমি তো ইচ্ছে করলে আমার পরিবার পরিজনকে আমি সময় দিতে পারতাম, আমি তো ইচ্ছে করলে আমি গরিবকে সাহায্য করতে পারতাম, আমি ইচ্ছে করলে তো আমি অনেক কিছু করতে পারতাম। কিন্তু তখন আর লাভ হবে না, যখন কোনো লোক মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তখন আর কোনো আপনার এই সম্পদের কোনো কাজে আসবে না। এখন বর্তমানে আপনার হাতে যে সময়টা আছে আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন। যারা অর্থশালী তাদের উদ্দেশ্যে বলতেছি, বা যাদের সামান্য কিছু অর্থ আছে এবং যাদের মন আছে, আমি শুধু তাদের কথাই বলতেছি। আমি আজকে শুধু অর্থশালীদের পক্ষে কথা বলতেছি না, যাদের মন আছে, যে অনেকের আছে ধন আছে মন নাই, আমি তাদের কথা বলতেছি না, যাদের মন আছে। আপনি যতটুকু পারেন আপনার আশেপাশে যত গরিব আছে তাদেরকে একটু সহযোগিতা করুন। কারণ আজকে এখন বর্তমানে মানুষ বহুত হাহাকারের মধ্যে আছে, খাদ্যের অভাবে অনেকে কষ্ট করতেছে। আপনারা একটু তাদের দিকে হাত বাড়ান, তাদেরকে কিছু দিন। আপনি এই দিকে তাকাবেন না, অতীতের হিংসা ভুলে যান, একজন আরেকজনের সাথে শত্রুতা ছিল শত্রুতা ভুলে যান, সবাই এক হয়ে যান, ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় শিক্ষিত অর্ধশিক্ষিত ওই দিকে না তাকিয়ে সবার দিকে একটু তাকান। যাদের কাছে অর্থ আছে, যাদের কাছে ধন আছে এবং মন আছে, আপনারা সবাইকে একটু সহযোগিতা করুন। যে এইটা তাকাবেন না যে হয়তো তো তাদের অনেক টাকা পয়সা আছে, হয়তো তাদের তারা গরিব, তাদেরকে কেন দিবে। আপনারা কখনো মনের ভিতরে এমন কোনো অহংকার আনবেন না। আর আমাদের বর্তমান সমাজে এমন হয়েছে, যারা গরিব তাদেরকে সবাই সাহায্য করে, কিন্তু যারা মধ্যবিত্ত তারা পারতেছে না বড়লোকদের মতো চলতে, না পারতেছে তারা গরিবের মতো ভিক্ষা করতে, তাদের অবস্থা একেবারে খারাপ। তাদের দিকে আপনারা খেয়াল করুন, তাদেরকে দিন। তাদের অনেক সময় খাদ্যের অভাবে তারা অনেক কষ্ট করতেছে, চিকিৎসার অভাবে অনেকে কষ্ট করতেছে, কাপড় চোপড়ের অভাবে অনেকে কষ্ট করতেছে। আজকে আপনি তাদেরকে সাহায্য করুন, তাদের দিকে হাত বাড়ান, কারণ এই সাহায্য একদিন আপনার জন্য আবার কাজে লাগবে, আপনার জন্য তা ফেরত আসবে। কারণ আপনি দুনিয়াতে যা কিছু দিবেন তা আবার আপনার জন্য ফেরত আসবে, দুনিয়া হলো গিভ অ্যান্ড টেক। আপনি আজকে ভালো কিছু দিবেন আপনি ভালো কিছু ফেরত পাবেন, আবার আপনি খারাপ কিছু দিবেন আপনি খারাপ কিছু অবশ্যই ফেরত পাবেন। তাই বর্তমানে আমাদেরকে সারা পৃথিবীতে যে করোনা ভাইরাস আমাদেরকে যে শিক্ষাগুলো দিতেছে, এই শিক্ষাগুলো যেন আমরা কাজে লাগাতে পারি, আগামী ভবিষ্যতে আমরা যেন নিজেকে শুধরিয়ে নিতে পারি, নিজের অতীতের ভুলগুলো যেন আমরা কাজে লাগাতে পারি, যে আমি এই ভুল যা করেছি আর দ্বিতীয়বার আমরা এই ধরনের ভুল করব না, আমরা কখনো নিজের চরিত্রকে নষ্ট করব না, আমরা এদিক সেদিক যাব না, আমরা মানুষকে যারা ছোট গরিব তাদেরকে আমরা কখনো অবহেলা করব না, তাদেরকে আমরা ইজ্জত দিব, তাদেরকে সম্মান দিব। যে আমি একটা কথা আগে বলেছি যে একসময় কোনো গরিব যখন ভিখারি আপনার কাছে ভিক্ষে চাইতো আপনি তাকে গলা ধাক্কা দিয়ে আপনি তাকে ফেলে দিতেন, কিন্তু আজকে কেন পারতেছেন না? আজকে ওই ভিখারিকে আপনি ইচ্ছে করলে তো তাকে ধাক্কা দিতে পারেন, আপনার গায়ে ওই শক্তি আছে, আপনি তো লোক ওই লোকটাই যে আগে ধাক্কা দিতেন, আজকেও তো ধাক্কা দিতে পারেন, কিন্তু আজকে ধাক্কা দিতে পারতেছেন না। এই কারণে, কারণ যদি ওই ভিখারির মধ্যে যদি করোনা ভাইরাস থাকে তাহলে সেই ভাইরাসটা আপনাকে আক্রমণ করবে, আপনি এখন সেটাকে ভয় করতে। কিন্তু আপনি ভিখারিকে যখন ধাক্কা দিয়েছেন তখন তো আপনার গায়ে অনেক শক্তি ছিল, আপনার অনেক অহংকার ছিল, কিন্তু আজকে কেন আপনার মাথা এত নিচে নেমে গেল, আজকে কেন আপনার হাত নিচে নেমে আসলো, কেন আজকে আপনি পারতেছেন না? একটা একটা ভাইরাস যা আপনি খালি চোখে দেখতে পারতেছেন না, যাকে অতি শক্তিশালী মাইক্রোস্কোপ ছাড়া তাকে দেখা যায় না,
কিন্তু কেন আজকে আপনি পিছে পড়ে আছেন, কেন আজকে আপনি নিজেকে নিজে আপনি সংযত করে রাখছেন? আপনি তো পারেন যে আপনি নিজেকে নিজে আপনি সংযত করে যদি অতীতে রাখতেন, তাহলে তো মানুষের অনেক বদদোয়া, মানুষের অনেক অভিশাপ আপনি আর নিতে হতো না। আগামী ভবিষ্যতে আপনি অন্তত একটা কথা খেয়াল রাখতে হবে যে এই করোনা ভাইরাসের মতন আরও বড় বড় ভাইরাস আমাদের জীবনে আসতে পারে, আমরা যেন কোনো গরিবকে আমরা কখনো যেন থুতু না ফেলি, আমরা যেন কোনো গলা ধাক্কা না দিই, কাউকে যেন অপমান অপদস্থ না করি। কারণ বলা তো যায় না, কারণ হয়তো আপনার কাছে কোটিপতি আপনাকে হয়তো করোনা ভাইরাস আক্রমণ করে দুনিয়ার থেকে নিয়ে গেছে, কিন্তু দেখা গেছে যে গরিব সে হয়তো আজও জীবিত আছে। তাহলে আপনার অহংকারটা কোথায় আছে? দেখা গেছে যে অনেক কোটিপতি আছে, অনেক কোটিপতি পরিবারের অনেক সদস্য করোনা ভাইরাসে আক্রমণে মারা গেছে, এমন অনেক গরিব ফ্যামিলি আছে, গরিব পল্লী আছে, যারা দিনে আনে দিনে খায়, তারা সবাই সুস্থ আছে, তারা কেউ মারা যায় না। তাহলে আপনার আজকে কোটি টাকা আছে, সে কোটি টাকা দিয়ে তো আপনি ইচ্ছে করলে তো বাঁচাইতে পারতেন, কেন বাঁচাইতে পারেন না আপনি? আর সেই করোনা ভাইরাস তো ইচ্ছে করলে সে গরিব পল্লী যারা দিনে আনে দিনে খায় তাদেরকেও তো ধ্বংস করে দিতে পারতো, কিন্তু তারা তো আজও জীবিত আছে, তারা তো অনেক সুস্থ আছে, কিন্তু আপনার কোটি টাকা আজকে কোথায় গেল? আপনার কোটি টাকা দিয়ে আপনি কী করতে পেরেছেন? কিছুই তো করতে পারেন না, অর্থ দিয়ে সব কিছু করা যায় না। আপনি যে অর্থের অহংকার করবেন সেটাও আজকে আপনার জন্য বিদায়, কারণ অর্থ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। অনেক ডাক্তার যে হাজার হাজার লোকের চিকিৎসা করেছে, সেই ডাক্তার পর্যন্ত সে করোনা ভাইরাসের থেকে সে বিদায় নিতে হচ্ছে, করোনা ভাইরাস তাকেও ছাড়ে নাই, দুনিয়ার থেকে তাকেও বিদায় নিতে হয়েছে। তাহলে যে ডাক্তার আজকে আগে সে হাজার হাজার লোকের চিকিৎসা করতেছিল, তার সম্মান সারা পৃথিবীতে আজকে সে পর্যন্ত সে মাথা নত করতে হয়েছিল। তাহলে আপনি কী নিয়ে অহংকার করবেন? আপনার কাছে কী আছে? আপনার বংশ পরিচয় যে আপনি উঁচু বংশের লোক, আপনাকে করোনা ভাইরাস আক্রমণ করবে না, আপনি কি সেই গ্যারান্টি দিতে পারবেন? না, হয়তো একদিন এই করোনা ভাইরাসের প্রতিষেধক দুনিয়াতে আসবেই, অবশ্যই আসবে, কারণ উপরওয়ালা আমাদেরকে যতই বিপদ দেয়, বিপদের আবার তার ব্যবস্থাও দিয়ে দেয় সেই বিপদ থেকে মুক্ত পাওয়ার জন্যে। যত অসুখ বিসুখ উপরওয়ালা আমাদের জন্য দিয়েছেন, অতীতও দিয়েছেন, বর্তমানে দিতেছে, তার প্রতিষেধক উপরওয়ালা আমাদের জন্য অবশ্যই দুনিয়াতে পাঠিয়েছেন এবং পাঠাবেন। আমি বলতেছি যে আজকের এই ভিডিওটি আমার যে ভাইয়েরা বা বোনেরা আপনারা দেখতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতেছি যে আপনারা কখনো কাউকে ছোট মনে করবেন না, কারণ ও মানুষ, আপনিও মানুষ। আপনার জীবন আপনি পরিবর্তন করুন, আপনি ইচ্ছে করলে আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন। আপনি ইচ্ছে করলে আপনার মুখ দিয়ে কাউকে ভাইও বলতে পারবেন, আরেকজনকে শালাও বলতে পারবেন, কুত্তার বাচ্চাও বলতে পারবেন, আরও খারাপ ভাষায় গালি দিতে পারবেন আপনার মুখ দিয়ে, সেটা আপনার মনের ব্যাপার। আপনি ইচ্ছে করলে সব কিছু করতে পারেন। আজকের এই করোনা ভাইরাস যদি আপনাকে আক্রমণ করে, যদি আপনার কাছে যদি কোটি টাকা থাকে, তাহলে আপনাকে যদি বলা হয় যে তুমি কি আজকে বাঁচতে চাও নাকি তুমি তোমার সম্পদ চাও, আপনি কি বলবেন? আমি অবশ্যই বলবো, আপনি বলবেন যে আমার কোটি টাকার কোনো দরকার নেই, আমি বাঁচতে চাই। শুধু আপনি নয়, সারা পৃথিবীতে যত কোটিপতি আছে সবাই একটি কথাই বলবে যে না, আমি বাঁচতে চাই, আমার কোটি টাকার দরকার নেই। তাহলে এবার আপনি চিন্তা করুন যে আপনার অহংকার কোথায়, আপনি কী চান, কত কষ্ট করে আপনি এই সম্পদ অর্জন করেছেন। অনেক গার্মেন্টসের মালিক, অনেক বড় বড় শিল্পপতিরা তারা গরিবের টাকা মেরে আজকে কোটি টাকার মালিক হয়েছে, অনেকে সরকারের কোটি কোটি টাকা মেরে আজকে তারা কোটিপতি হয়েছে। কিন্তু যদি করোনা ভাইরাস ওই কোটিপতিকে একবার যদি আক্রমণ করে, তার সে ওই কোটি টাকা সম্পদও কোনো কাজে আসবে না। আপনার জীবন আপনাকে পরিবর্তন করতে হবে, আপনার মনোভাব আপনাকে পরিবর্তন করতে হবে, আপনার ভবিষ্যতের, আপনার বংশধরকে, আপনার সন্তানকে আপনি ওইভাবে এখন থেকে শিক্ষা দিবেন যে তারা যেন আগামী ভবিষ্যতে যেন কীভাবে চলতে পারে, তারা কীভাবে তাদের জীবনকে গঠন করতে পারে, কাউকে যেন গরিব বলে অহংকার করে কাউকে যেন লাথি না মারে, কারো বুকে যেন ছুরি না মারে, কারো গলায় যেন ছুরি না মারে, সবাইকে যেন মানুষ বলে স্বীকার করে, মানুষকে যেন মানুষ বলে ইজ্জত দেয়, কারণ মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি সেরা জীব। আপনাদের সবার জীবন ভালো হোক, সবাই ভালো কিছু করুন, সবাই সবার সাহায্যে এগিয়ে আসুন, এটাই আশা কামনা করে। তবে আপনারা আজকে মানুষের জীবন নিয়ে কখনো কোনো রাজনীতি করবেন না,
কখনো নিজেকে বড়লোক প্রমাণ করার জন্য যে ভিক্ষে দিতেছি বলে যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কখনো নিজেকে এইভাবে ভাইরাল করার চেষ্টা করবেন না। আপনি যা কিছু দিতেছেন গরিবকে আপনি বা অন্য কাউকে আপনি দান করতেছেন, আশা করি সেটা আপনারা বিভিন্ন পত্রিকাতে বা ফেসবুকে নিজেকে প্রচার করার জন্য দেবেন না। যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আরেকজনকে উৎসাহ দেওয়ার জন্য, যে আপনার দেখা দেখি হয়তো আরেকজন 10 জন 100 জন কোটিপতি যেন উৎসাহিত হয়, তার জন্য আমি এই ছবিগুলো ভাইরাল করতেছি, ভিডিওগুলো ভাইরাল করতেছি, সবাই দেখার জন্য আমি প্রচার করতেছি, তাহলে তাতে দোষের কিছু নাই। তবে আপনি কোটিপতি, আপনার অনেক টাকা আছে, আপনি চাল দিতেছেন, কাপড় চোপড় দিতেছেন, আপনি খাবার দিতেছেন, অনেক কিছু দিতেছেন, আপনাকে সবাই কোটিপতি বলবে, আপনাকে শিল্পপতি বলবে, আপনার সুনাম হবে, যদি এমন কোনো নিয়ত যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আপনার নিজেকে নিজে পরিবর্তন করুন, না আপনি ভুল করতেছেন। কারণ আপনি আজকে যাদেরকে আপনি দান করতেছেন, খাদ্য দান করতেছেন, বা আপনি তাদেরকে যা কিছু অর্থ দান করতেছেন, যা কিছু দিতেছেন, আপনি এটা মনে করবেন না যে আপনি সবার উপরে, কারণ আপনার উপরে আরও লোক আছে, কারণ উপরে আপনাকে উপরে রাখছে এই কারণে আপনি যাতে নিচের এই লোকদেরকে আপনি দেখতে পারেন, যা আপনার সম্বল যা কিছু আছে আপনি যে তা দিয়ে যেন সাহায্য করতে পারেন। আমি বলি না আপনি কোটিপতি, আপনার 20 টাকা সবগুলো আপনি দিয়ে দেন, সেটা না, আপনার যা কিছু আছে তা দিয়ে আপনি গরিবদেরকে সাহায্য করুন। তবে সাহায্য করার অর্থ এই নয় যে আপনি নিজেকে নিজে প্রচার করা, আপনি আরেকজনকে উৎসাহ করার জন্য, যে আপনার অনেক বন্ধু এরকম কোটিপতি আছে, এরকম তাদেরকে আপনি হয়তো উৎসাহ দিতে পারেন যে আজকে গরিবদেরকে যে যে সাহায্য করার জন্য কিছু অর্থের প্রয়োজন, আপনি তাদের থেকে কিছু অর্থ সংগ্রহ করে গরিবদের দিতে পারেন, তাহলে এই গরিবরা বেঁচে থাকলে আপনার অনেক দাম হবে, আপনার অনেক উপকারে আসবে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।